আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আমাকে অনেক ভাই বলছিল ভাইয়া ওরাকল কীভাবে কিভাবে করব করবো এবং প্রপারলি কিভাবে ইনস্টল করতে পারি তো সেই বিষয় নিয়ে আমার যে ওরা কল সফটওয়্যারটা ইনস্টল করা আছে সেই সফটওয়্যারটাকে আমি এখন আনইনস্টল করব। করবো তারপর আবার এটাকে ইনস্টল করব। এবং এখানে আমি দুইটা পার্টে বা দুইটা ভিডিওতে বিভক্ত করব প্রথম ভিডিওতে থাকবে কিভাবে আনইনস্টল করতে হয় প্রপারলি এবং কিভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়টা এখন কথা কথা আমি এখান থেকে কিছু কিছু ফাইল ডিলিট করছি মনে করেন এখান থেকে আমি একটা ফাইল কানেক্ট করতে যাচ্ছি তো এরকম ইরোড় আসতেছে এরকম বিভিন্নভাবে যার ইনস্টল করার পরও বিভিন্ন প্রবলেম দেখাচ্ছে যে ইনস্টল করছি কিন্তু বাদ যখন কানেকশন দিতে যাচ্ছি দিচ্ছি সবকিছু এখানে দিলাম মানে নিউ টেস্ট আমি ইউজার নাম দিলাম পাঁচওয়ার্টও দিলাম আমি সব কিছু ঠিক রাখার পরও অনেক সময় আমার এটা কানেক্ট হচ্ছে না এরকম নিচে ইড় আসতেছে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে তো কেন এসব হচ্ছে কি কারণে হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়েও ফাইন্ড আউট করে সেগুলো সমাধান করবো ইনশাল্লাহ তো চলুন কীভাবে আনইনস্টল করতে হয় এবং ইনস্টল করতে পারলি সেই বিষয়টি দেখি প্রথমে আমি একটা নিউ টেক্সট বক্স নিলাম এবং এখানে আমি কি কি কাজ করব সেগুলো বিস্তারিত লিখবো তো প্রথমে আমি করব কি আনইনস্টল প্রথমে আমি আনইনস্টল করব প্রথম স্টেপ প্রথমে আমি সার্ভিস স্টপ দিস রান সার্ভিসগুলো আমি স্টপ করব। এটা কিভাবে করতে হয় আপনি এটা কয়েকভাবে করতে পারেন আপনি সার্ভিসটি অনেকভাবে ওপেন করতে পারে এখানে সার্সে ক্লিক করে এস ই সার্ভিস লেখা মাত্র আপনার ওপেন হবে এবং এইভাবে যদি আপনার ওপেন না হয় তাহলে আপনি ডিসপিসিতে ক্লিক করবেন মাউসে রাইট বাটন ক্লিক করার পর এখানে মাউসে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পর শো মোর অপশান থেকে আপনি ম্যানেজারে ক্লিক করবেন ম্যানেজার থেকে দেখবেন যে এখানে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন ঠিক তার ভিতরে দেখবেন যে সার্ভিস এই সার্ভিস এখান থেকে ওপেন করতে পারে আপনি চাইলে এখান থেকেও সার্ভিসটি ওপেন করতে পারবেন এখান থেকে যেগুলো আপনার ওরা কল ইনস্টল করা আছে সেই সব ফাইলগুলো আপনি এখান থেকে খুঁজে বের করবেন এই যে এখানে ওরা কলের কয়েকটা ফাইল আছে এবং এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যেগুলো ওরা কল ফাইল আছে সেগুলোই জাস্ট আমরা স্টপ করব এবং অন্যান্য কিছু এখান থেকে স্টপ করার দরকার নাই এতে করে আপনার কম্পিউটার অন্য প্রবলেম হতে পারে তো এখানে আমি ওরা কলে ক্লিক করলাম ওরা কল টিভি হোমে এখানে ক্লিক করার পর এটা আমি স্টার্ট দেওয়া আছে আমি এটাকে এরকম আপনার এখানে স্টপ লেখা থাকবে স্টপ থাকবে তখন আপনাকে এটা স্টপ করে দিবেন মাউসে রাইট বাটন ক্লিক করার পর পারফরম্যান্সে ক্লিক করবেন এখান থেকেও আপনি স্টপ করে দিতে পারবেন এরকম সবগুলোতেই আপনি এখানে স্টপ করে দেবেন আমার এখানে স্টার্ট লেখা আছে আপনি স্টপ করবেন এরকম এইখানে এরকম স্টপ করে দেবেন এগুলো সব ওরা যে সব ফাইলগুলো আছে এখানে আমি আর ছয়টার মতন দেখতে পাচ্ছিলাম আর এখানে নাই এটাকে কেটে দেব এখন আমাদের দ্বিতীয় নাম্বার স্টপ হলো ডিলিট ডিলিট ডিস ইনস্টল ওরাকল হোম ডিলেক্টরি থেকে আমরা সেসব ডিলিট করব। তো কীভাবে ডিলিট করবো ডিসপিসিতে যাব এখান থেকে কি যেখানে আপনার উইন্ডোজ ফাইল বা যেখানে আপনি আপনার ওরাকল ফাইলটা ইনস্টল করে রাখছেন এখান থেকে যাওয়ার পর আপনি দেখবেন অনেকে থাকবে সফটওয়্যারের ভিতরে থাকবে ওরা ওরাকল লেখা বা বিভিন্নভাবে আপনার ওরাকল ফাইলটি থাকবে কারণ আপনি যখন এটা ইনস্টল করছেন কোন জায়গায় লোকেশন দিছিলেন সেখানে আপনার ওরা কলটি সেট আপ হয়ে আছে এখান থেকে আপনি আনইনস্টল করতে হবে বা এখান থেকে ডিলিট করে দিতে হবে যেমন আমি এখানে ওরা কল রাখছি এখান থেকে আমি ওরা কলটাকে ডিলিট করবে যে এখানে দেখি ডাইরেক্ট আমি এখান থেকে ডিলিট করে দিলাম তবে এখানে আমার একটা ওরা কল ফাইল রাখছিলাম সেটা আমি ডিলিট করার চেষ্টা করবো এরপরে আমরা দ্বিতীয় স্টেপে যাবো এখান থেকে আপনাদের প্রোগ্রাম ফাইলের ভিতর যাবেন এখান থেকে দেখবেন যে ওরাকল নামে একটা ফাইল আছে এই ফাইলটাকে আপনারা ডিলিট করে দিবেন এখান থেকে আপনি দেখবেন ইউজার ফাইল ইউজার ফাইলের ভিতরে দেখবেন যে ওরাকল নামে কোনো ফাইল আছে কিনা এই যে এখানে দেখবেন ওরা কল একটা ফাইল আছে এই ফাইলটাকে আপনারা ডিলিট করে দেবে আমাদের দ্বিতীয় তৃতীয় নাম্বার স্টেপ হলো ডিলিট দিস ইনভাররনমেন্ট ভ্যারিয়েবল এটা কিভাবে সেট করব আমরা এখান থেকে স্টার বাটনে যাব এখানে দেখতে পারি যে এডিট দিস সিস্টেম এনভায়রনমেন্ট সেট আপ এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন এনভারমেন্ট ভ্যারিয়েবল এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে ওরাকল নামে কোনো পাত আছে কি না এই পাতটা খুঁজে বের করবেন এবং এখান থেকে অন্য কোনো পাত ডিলিট করবে না না দেখে তাহলে আপনার কম্পিউটারে কোনো উইন্ডোসে বা কোনো সফটওয়্যারে প্রবলেম হবে এই যে আমরা এই যে পাতে এখানে পাইছি ডি ড্রাইভের ভিতরে এই ফাইলটা আছে আমরা এই ফাইলটাকে ডবল ক্লিক করবো এখান থেকে ক্লিক করার পর এখানে আপনার ডি ড্রাইভ থাকতে পারে সি ড্রাইভ থাকতে পারে সাইডে এরকম ডি মানে এটা নাম বোঝাচ্ছে এখানে আপনার ওরা কল লেখা থাকবে এরকম ফাইল আপনি এখান থেকে ডিলিট করে দেবেন তাহলে এটা আপনার কমপ্লিট হবে তারপর এটাকে ওকে দেবেন তারপর আবার ওকে তারপর আবার ওকে চতুর্থ নাম্বার ডিলিট ডিস লগ রেজিস্টেড এখান থেকে আমরা এটা ডিলিট করবো এটি ডিলিট করার জন্য আমরা এখানে লিখব রেজিস্ট্রি এডিটর এখানে ক্লিক করার পর আমরা ইএসএ ক্লিক করবো এখান থেকে আমরা ডিলিট করে দেব এখান থেকে আমরা এখান থেকে আমরা যাব লোকাল মেশিন এখানে ক্লিক করবো এখান থেকে যাবো সফটওয়্যার থেকে এখানে দেখব যে কোথায় ওরা কল লেখা আছে এই যে ওরা কল ওরা কল এখানে ক্লিক করবো এখানে যে চারটা পার্ট দেখতেছেন সবগুলো আমরা একটা একটাকে ডিলিট করব এর উপর মাউস সিলেকশন করে কিবোর্ডে ডিলিটে ক্লিক করবেন ডিলিট তারপর ইয়েস দ্বিতীয়টা আবার ডিলিট ইয়েস আবার ডিলিট yes ডিলিট yes আপনি চাইলে ফাইলটাকে ডিলিট করে দিতে পারেন ডিলিট এগুলো সবগুলো এক জায়গায় রাখি প্রথমে লোকাল মেশিনে ক্লিক করব লোকাল মেশিন থেকে আমরা যাব হলো সিস্টেমে সিস্টেম থেকে আমরা যাব হলো কারেন্ট কন্ট্রোল সেটআপ এখানে ক্লিক করবো এখান থেকে আমরা যাব সার্ভিস এই সার্ভিসে ক্লিক করবো সার্ভিসে যাওয়ার পরে অনেকগুলো পপা আসবে সেখান থেকে আমরা ওরা কলটাকে খুঁজে বের করবো ওদের সিরিয়ালি লেখা থাকে এই যে ওরা কল আমরা ওরা কলের এখানে টোটাল ছয়টা ফাইল পাবো যেমন ওরা কল ওরা কল এই ফাইলটাকে আমরা ডিলিট করব প্রত্যেকটা আমি এখানে একটাকে ধরবো ধর সিলেকশন করার পর ডিলিটে ক্লিক করব আবার এখানে ইয়েস দেব আবার দ্বিতীয়টাতে ডিলিট করবো আবার ইয়েস এভাবে ছয়টা এখান থেকে আমরা ডিলিট করবো ওরাকল নাম যেগুলো আছে সেগুলি শুধু ডিলিট করবে এখান থেকে একটু দেখে শুনে কাজ করবেন তাহলে সব ঠিক হয়ে যাবে সিএমডি ওপেন করব সি এম আমরা লিখবো শুধু এস কিউ এল পি ইউএস প্লাস ইন্টার দেবো দেখে নোট রেজিস্ট্রেশন মানে আমাদের ওরা কলটি এখন নাই মানে স্কোয়ার প্লাসটি নাই এটাকে এখন আমরা আনইনস্টল করতে পেরেছি তো এটাকে কম্পিউটারটা একবার রিস্টার্ট দিবেন রিস্টার্ট দেওয়ার পর আমরা পরবর্তী ভিডিওতে ইনস্টল কিভাবে করতে হয় সেই প্রসেসটি দেখব আর যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট করবেন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু